আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমাদের আরেকটি ভিডিওতে। আমরা আজকে আলোচনা করব মৃত্যু এবং ফাঙ্গাস নিয়ে। আমরা জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের আলোকে আলোচনা করব মৃত্যুকে। আমার নাম একেএম আসিফুজ্জামান, আমি পেশায় একজন মাশরুম চাষি এবং জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করি। তো আমরা শুরু করি। যারা যারা ফেসবুকে সরাসরি সংযুক্ত হয়েছি তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। যারা যারা পরবর্তীতে ইউটিউবে দেখছি তাদের সকলকে জানাই স্বাগতম। মৃত্যু, ডেথ, মৃত্যু নিয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমেই আলোচনা করতে হবে যে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা নিয়ে। বিশৃঙ্খলা এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র অনুযায়ী বিশৃঙ্খলা সর্বদা বাড়ছে। বিশৃঙ্খলা বলতে বোঝানো হয় যে কোনো একটা সিস্টেমে, আপনার আবদ্ধ সিস্টেমে যে সকল জিনিস রয়েছে তারা কতটুকু বিচ্ছিন্ন বিশৃঙ্খলা অবস্থায় রয়েছে। যেমন আমরা যদি একটা কাগজ, আপনার এই বই, আমার কাছে যে বইটা আছে আপনার এই জীববিজ্ঞানের বই, আমরা যদি এই পেজগুলো দেখি এগুলো সব সজ্জিত অবস্থায় রয়েছে, মানে এটি হচ্ছে গিয়ে যে তার যতটুকু বিশৃঙ্খল অবস্থায় থাকা যায় সেই অবস্থায় নেই। আমি যদি এটাকে ছিঁড়ি, ছিঁড়ে যদি উপরে ছুঁড়ে ছুঁড়ে মারি, তাহলে এটি হচ্ছে গিয়ে যখন নিচে পড়বে তখন হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি বিশৃঙ্খলিত অবস্থায় যাবে, এটির সব পৃষ্ঠা ওলট পালট হয়ে যাবে। এবং তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী বিশৃঙ্খলা বাড়ছে এবং বেড়েই চলবে। আমাদের শরীরে হাজার হাজার কোষ চেষ্টা করলেও তাদের অবস্থা ধরে রাখতে পারে না। প্রত্যেক বস্তু ধীরে ধীরে বিকৃত হয়, ক্ষয় হয় এবং পরে ধ্বংস ও নষ্ট হয়ে যায়। প্রাণী সামগ্রিকভাবে কখনো অমর হতে পারে না, কারণ এন্ট্রপি বা বিশৃঙ্খলা সর্বদা তার শরীরকে ক্ষয় করে এবং তাকে মৃত্যুর দিকে ধাবিত করে। এই বিষয়ে এই সময়ে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে মৃত্যু জিনিসটা আপনার কোনো অলৌকিক বস্তু নয়, মৃত্যু কোনো আপনার স্পিরিচুয়াল বিষয় নয়, মৃত্যু হচ্ছে গিয়ে একটি পদার্থবিজ্ঞানের বস্তু। এটি হচ্ছে গিয়ে যে আপনার পদার্থবিজ্ঞানের বিষয়। প্রত্যেকটি সিস্টেমই আপনার ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়। আপনার যদি একটি গাড়ি থাকে সেই গাড়ির আপনার পার্টস ধীরে ধীরে ক্ষয় হবে। আপনার যদি একটি পানি থাকে, গরম পানি থাকে, সেটি হচ্ছে গিয়ে তাপ হারাবে। প্রত্যেকটা জিনিস তার নিম্ন শক্তির অবস্থায় স্তরে চলে আসার জন্য সবসময় চেষ্টা করবে। পদার্থবিজ্ঞানের মতে কোনো বস্তু আজীবন তার আদি অবস্থায় থাকতে পারে না, প্রত্যেকটি বস্তু ক্রমশ পরিবর্তিত হয়। এবং আমরা জানি যে সমগ্র মহাবিশ্বের এন্ট্রপিও ধীরে ধীরে বাড়ছে। আপনার ডার্ক এনার্জির কারণে প্রত্যেকটি বস্তু একটি আরেকটি থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এবং যদি এই অবস্থা বিদ্যমান থাকে তাহলে আমাদের সমগ্র মহাবিশ্ব ধীরে ধীরে প্রসারিত হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন হচ্ছে গিয়ে যে সেখানে কাজ করার মতো কোনো এনার্জি থাকবে না, যাকে বলা হয় হিট ডেথ। সকল ফিজিক্যাল সিস্টেম একসময় অচল হয়ে আসে। আমাদের শরীরেরও প্রত্যেকটি কোষ সর্বদা মারা যায় এবং তাদেরকে প্রতিস্থাপন করা হয় প্রতি মুহূর্তে। আপনি আমি প্রতি মুহূর্তে মারা যাচ্ছি, প্রতি মুহূর্তে আমাদের শরীরের কিছু কিছু কোষ মারা যাচ্ছে, অল্প অল্প কোষ মারা যাচ্ছে এবং তাদেরকে বারবার রিপ্লেস করা হচ্ছে। তো আমরা এই অংশে এসে বুঝবো যে হচ্ছে গিয়ে যে তারপরেও অমরত্ব আমরা কীভাবে অর্জন করলাম। তার আগে আমরা যারা যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে স্বাগত জানাই। ফয়েজ আহমেদ অর্ককে স্বাগতম, ফয়সাল শাহরিয়ারকে স্বাগতম, মিথিলা দাশগুপ্ত তুষিকে স্বাগতম, সামিহা মুমহাজকে স্বাগতম, সেফা হোসেনকে স্বাগতম। প্রথম সেলফ রেপ্লিকেটিং অর্গানিজম তা যাই হয়ে থাকুক না কেন, আপনার ফার্স্ট আরএনএ বা ফার্স্ট সেল, আদি সেল, আপনার প্রথম যেই সেল উৎপন্ন হয়েছিল, তারা মৃত্যুকে জয় করেছিল। কীভাবে জয় করেছিল? তারা মৃত্যুকে জয় করে অমরত্ব লাভ করেছিল তাদের নিজেদের মতো আরও অনেক কপি তৈরি করে। তারা হচ্ছে গিয়ে যে তাদের যে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল, যে ডিএনএ রয়েছে, এই ডিএনএ হচ্ছে গিয়ে তারা কপি করা শুরু করেছিল। আপনার প্রত্যেকটা বস্তুই হচ্ছে গিয়ে যে বারবার ক্ষয়প্রাপ্ত হয় এবং ধ্বংস হয়ে যায়, কিন্তু এই যে জেনেটিক্সের যে জেনেটিক্সগুলো, তারা যে কপি করবার ক্ষমতা অর্জন করেছিল, এর ফলে তারা হচ্ছে গিয়ে টিকে থাকে এবং তাদের যে জিনের প্রবাহ, এই জিনের প্রবাহ বিদ্যমান থাকে এবং এই টিকে থাকার অসাধারণ ক্ষমতার কারণে তাদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তবে আমরা জানবো যে প্রকৃতি সর্বদাই বৈরী,
সর্বদাই প্রকৃতি আপনাকে চোদার চেষ্টা করে, আপনার লাইফ অলওয়েজ ওয়ান্টস টু ফাক ইউ আপ, শিট ইজ হার্ড, লাইফ ইজ সাফারিং। তো প্রকৃতি সর্বদাই বোরিং, টিকে থাকার চেষ্টা করা মানে হচ্ছে গিয়ে পদার্থবিজ্ঞানের সূত্রের সাথে পাল্লা দেওয়া। তবে পদার্থবিজ্ঞান বলে যে যে কোনো আবদ্ধ সিস্টেমের এন্ট্রপি বা বিশৃঙ্খলা কমানো যায় যদি সামুদ্রিক বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। আপনার সামগ্রিকভাবে মহাবিশ্বে বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ছোট একটি আবদ্ধ সিস্টেমে আপনার হচ্ছে গিয়ে যে কাজ করা যায়, আপনার বিশৃঙ্খলা অল্প সময়ের জন্য কমানো যায়। একটি জিনের দৃষ্টিকোণ থেকে, একটি জিনের দৃষ্টিকোণ থেকে সে জীবের সফলতা নির্ভর করে সে কত বেশি প্রজনন করে এবং তার কতগুলো পরের প্রজন্ম টিকে থাকে। তো আমরা এরপরে আসি হচ্ছে গিয়ে যে আমরা কেন মারা যাই, আমরা কেন আজীবন বেঁচে থাকতে পারি না, বায়োলজিক্যালি কেন আমাদের হচ্ছে গিয়ে যে মারা যেতে হয় এক সময়। জান্নাতুল সৌরভ স্বাগতম, বিদিতা জামানকে স্বাগতম, শুভজিৎ মজুমদারকে স্বাগতম, এমডি সাদমানকে স্বাগতম, পারভেজ আহমেদ পাপ্পু এডুকেশন সম্পর্কে জানতে চেয়েছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স পাশ করেছি, তবে এসএসসি এইচএসসি সায়েন্সে ছিল, সুতরাং বায়োলজি সম্পর্কে হালকা পাতলা ধারণা রয়েছে, এবং আমি একজন মাশরুম চাষি, সুতরাং মাশরুম নিয়ে প্রতিদিনই গবেষণা করা হয়। তো কোষ যখন বিভাজিত হয় তখন তা সবসময় সঠিক হয় না, এবং প্রতিটি বিভাজনে কিছু ডিএনএ হারায়, কিছু ডিএনএ এর কোডিং ইরোরে হারিয়ে যায়, যার দরুন কোষ ধীরে ধীরে বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে এবং মারা যায়। এই কারণে প্রত্যেক জীব চেষ্টা করে সেক্স করার, সবসময় প্রত্যেকটা জীবই হর্নি থাকে, যার কারণে তারা মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি করে এবং পুনরায় মিলনের মাধ্যমে নতুন প্রজন্ম তৈরি করার চেষ্টা করে, যে কারণে ক্লোনিংয়ের মাধ্যমে সকল জীব প্রজনন করতে চায় না। আপনার ক্লোনিংয়ের মাধ্যমে মানে হচ্ছে গিয়ে যে মাইটোসিস প্রক্রিয়ায় হচ্ছে গিয়ে বারবার যে বিভাজন হয়, এই বিভাজন সবাই করতে চায় না। কেন করতে চায় না? কারণ হচ্ছে গিয়ে যে প্রত্যেক জেনারেশনে আপনার বিভাজন ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, এজন্য তারা হচ্ছে গিয়ে যে বিভিন্ন মাধ্যম ফলো করে। আপনার যদি তারা ডাইরেক্টলি সেক্স করতে নাও পারে, তারা হচ্ছে গিয়ে যে নিজেদের মধ্যে সেক্স করে, তারা হচ্ছে গিয়ে যে নিজেদের ডিএনএ একটা আরেকটার সাথে পেঁচায় ফেলে যাতে হচ্ছে গিয়ে তাদের ভেরিয়েশন আসে। যেমন মাশরুম, মাশরুম হচ্ছে গিয়ে আপনার যখন ফ্রুট বডি বের করে তখন হচ্ছে গিয়ে তার এরকম জেনেটিক্যাল এনট্যাঙ্গলমেন্ট হয়। এছাড়াও আপনারা জানবেন যে যখন দুটো ভাইরাস একটা কোষে হচ্ছে গিয়ে যে ঢুকে, তাদের জেনেটিকের মধ্যেও হচ্ছে গিয়ে সেক্স হয়, তাদের জেনেটিক্যাল কোডগুলো একজন একটা আরেকটার সাথে হচ্ছে গিয়ে জড়িয়ে যেতে পারে। মৃত্যু এবং ফাঙ্গাস, আমরা জীবনে যারা যারা বেঁচে আছি এখন, অনেকেই ভিতরে ভিতরে মারা গিয়েছি তবুও বাইরে বেঁচে আছি, অনেকেই যারা বাঁচা আছি তাদের বেঁচে আছি তাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটি জীবিত বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরা মারা যাব এক সময়, কিন্তু আমরা এই মৃত্যু থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা ফাঙ্গাস থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি, ফাঙ্গাস আমাদের মৃত্যু সম্পর্কে কি শেখায়? ফাঙ্গাস আমাদের মৃত্যু সম্পর্কে যেটি শেখায় সেটি হচ্ছে কি যে মৃত্যু মানেই শেষ নয়। আমরা যখন মারা যাই তখন আমাদের জীবন শেষ হয়ে যায় ঠিকই, কিন্তু আমাদের যে শারীরিক অবস্থা, যে আমাদের ফিজিক্যাল প্রপার্টি, এগুলো থেকে যায়। এগুলো আমরা এরপরে যখন দাফন করা হয় আমাদেরকে, তখন আমাদের শরীরকে ভেঙে চুরমার করে দেয় মাশরুম এবং ফাঙ্গাস, বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং হচ্ছে গিয়ে যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া। এই থেকে আপনার আমাদের শরীরে আমরা এই এত বছরের জীবনে যা যা নিয়েছিলাম, যা যা প্রকৃতি থেকে গ্রহণ করেছিলাম, তার কিছু অংশ আমরা আবারও প্রকৃতিতে বিলিয়ে দেই। আমরা মাটির মানুষ, মাটিতে মিশে যাই এবং মাটিতে আমাদের সমগ্র অস্তিত্ব আবার বিলিয়ে যায়। সেই মাটির সেই ইয়া নিয়ে, নিউট্রিয়েন্ট নিয়ে আবারও তৈরি হয় হচ্ছে গিয়ে সার, এবং সেইখান থেকে আপনার তৈরি হয় গাছ, যেই গাছ থেকে আবার খাদ্য গ্রহণ করে প্রাণী, আবারও জীবনের যে চক্র সেই চক্র কমপ্লিট হয়। তো আমরা জানি যে ফাঙ্গাস একমাত্র জীব যা গাছের লিগনিন ভাঙতে পারে। লিগনিন হচ্ছে কি গাছের যে কোষ প্রাচীর রয়েছে, ওই কোষ প্রাচীরের একটি পদার্থ। লিগনিন ছাড়াও আপনার আরও অনেকগুলো পদার্থ থাকে, যেমন সেলুলোজ, সেলুলোজও ভাঙতে পারে আপনার মাশরুম। তো প্রথম যখন গাছ লিগনিন তৈরি করেছিল তখন সমগ্র পৃথিবীতে একটি বিপর্যয় ঘটেছিল, কারণ তাদের এই লিগনিন ভাঙার মতো কেউ ছিল না, যার ফলে সমগ্র পৃথিবী ভরে উঠেছিল মৃতদেহের বর্জ্যে। অনেকে ধারণা করেন এর ফলে একটি মারাত্মক এক্সটিংশন ইভেন্টও হয়েছিল, ম্যাস এক্সটিংশনও হয়েছিল। তো আমরা এ থেকে যা বুঝতে পারি সেটা হচ্ছে গিয়ে যে অমরত্ব খুব একটা ভালো জিনিস না। অমরত্বের কারণে, বিশেষত যদি কোনো জিনিস
অপরিবর্তিত হতে চায়, যদি কোনো জিনিস অপরিবর্তিত অবস্থায় থাকে আজীবন, তবে সে পৃথিবীর উপরে অনেক একটি বড় বোঝা হয়ে দাঁড়ায়। তো আমরা এজন্য সবসময় অপরিবর্তিত থাকবার চেষ্টা করব না, আমরা প্রতিদিন নিয়ত পরিবর্তিত হচ্ছি, আমরা সবাই সিএনজি হয়ে যাই, মানে চেঞ্জ হয়ে যাই। চেঞ্জ খুব একটা খারাপ জিনিস নয়, আমরা এটিকে দুহাত খুলে বুকে টেনে নেব। মৃত্যু নিয়ে দুশ্চিন্তা কেন করা উচিত নয়, প্রথমত করা উচিত নয় কারণ প্রত্যেকটি জীবিত বস্তুরই মারা যেতে হবে। কালকে সকালে উঠা নিয়ে আপনি মনে হয় খুব একটা চিন্তা করেন না, ঘুমানো নিয়েও খুব একটা চিন্তা সবাই করে না, যাতে যাতে ঘুম বাজে তারা বাদে। তাই যে জিনিস ইনএভিটেবল তা নিয়ে চিন্তা করা খুব একটা জরুরি নয়। এবং আপনার মনে রাখবেন যে যখন কোনো কোষ হচ্ছে গিয়ে মারা যায়, তখন হচ্ছে গিয়ে যে এটি ভালো থাকে, আপনার বডি ভালো থাকে, কিন্তু যখন কোনো কোষ মারা যেতে চায় না, তখন সেই কোষ আপনার পরিণত হয় ক্যান্সার সেলে, এবং সেই কোষ হচ্ছে গিয়ে যে আপনার ধীরে ধীরে টিউমারে পরিণত হয় এবং ক্যান্সারের কারণে অনেকে মারা যায়। অনেক কিছুই পরিবর্তিত হতে যায় না, যেমন প্লাস্টিক, প্লাস্টিকের কারণে আপনার দূষিত হয় পরিবেশ। এজন্য হচ্ছে গিয়ে যে আমরা মনে রাখব যে মৃত্যুর ফলে মাটি আবারও ফিরে পায় তার পদার্থ যেগুলো আপনাকে সে ধার দিয়েছিল, জীবনচক্র আবারও ঘুরে আপন গতিতে। এজন্য আমরা কখনোই মৃত্যুকে ভয় পাবো না, মৃত্যুকে আমরা ভয় পাবো এই হিসাবে যে আমরা প্রতিটি দিন গ্রহণ করব অবশ্যই গ্রেটফুলনেসের সাথে, আমরা মনে রাখবো যে আমরা প্রতিদিন বেঁচে আছি, এটি আমাদের জন্য খুবই একটি আনন্দের বিষয়। তো আমরা এজন্য গ্রেটফুল থাকব, আমরা এজন্য প্রতিদিনকে একটি উপহার হিসাবে নিব, তাকে তুচ্ছ চাচ্ছিল্য করব না, কিন্তু আমরা মৃত্যু নিয়ে খুব একটা ভয় পাবো না। মৃত্যুর মাধ্যমেই তৈরি হয় নতুন জিনিস, মৃত বস্তু থেকে তৈরি হয় জীবিত বস্তু, এজন্য মৃত্যুকে আমরা ভয় পাবো না। ফাঙ্গাস আমাদের এটিই শিখায়, সমগ্র পৃথিবীতে যা কিছু মৃত্যুবরণ করে সব কিছু থেকে ফাঙ্গাস তৈরি করে আবারও নতুন জিনিসপাতি। তো এজন্য আমরা ফাঙ্গাসের মাধ্যমে জীবনচক্রকে ভালো করে বুঝতে পারি এবং বুঝতে পারি যে জীবন মানেই মৃত্যু, মৃত্যু মানেই জীবন। তো এটিই ছিল হচ্ছে গিয়ে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারা ফেসবুকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা মহামারীর হাত থেকে বাঁচার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবেন। খোদা হাফেজ।